ভারতের কলকাতায় শুরু হয়েছে 3 দিনব্যাপী বিশ্ব সিলেট উৎসব। সাউথ কলকাতা সিলেট অ্যাসোসিয়েশন আয়োজিত এই উৎসবে বিশ্বের বিভিন্ন দেশ থেকে সিলেটিরা যোগ দিয়ে সিলেটের ভাষা, সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য বিশ্বজুড়ে তুলে ধরার প্রত্যয় ব্যক্ত করেছেন। কলকাতা থেকে বিশ্ব সিলেট উৎসব সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন মইনুদ্দিন মঞ্জু। কলকাতার যাদবপুরের যোধপুর স্কুল বয়েজ মাঠে শুক্রবার সন্ধ্যায় 3 দিনব্যাপী বিশ্ব সিলেট উৎসবের উদ্বোধন করা হয়। ভারতের বিভিন্ন রাজ্য ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশ থেকে সিলেটের মানুষ যোগ দেন এই প্রাণের উৎসবে। সবচেয়ে মজা তো ওটাও, মানে সব আইলে বিন্দা সিলেটি মাতি আমরা সবে। আসলে কালচারাল যে পার্টটা আছে এই পার্টটা তো অবশ্যই রিচ আমরা সিলেট সব সময়। তারপরে বিভিন্ন রকম সেমিনার, কথাবার্তা সবটাই মিলে এও আসলে একটা মজা। আমরা কানাডার বন্ধুরা অতদিন পরে পাইছি, আমেরিকার বন্ধুরা আজকে পাইছি, মূলত এটা আমাদের বেশি আকর্ষণ করে। ভীষণ ভীষণ ভালো লাগছে এই সিলেটের মেলা, মেলা হচ্ছে ভীষণ আনন্দের। সাউথ কলকাতা সিলেট অ্যাসোসিয়েশন আয়োজিত উৎসবের উদ্বোধনী দিনে প্রধান অতিথি ছিলেন ছত্তিশগড়ের সাবেক রাজ্যপাল শেখর দত্ত। বিশেষ অতিথি ছিলেন সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরী, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রাশেদা কে চৌধুরী সহ আরও অনেক বিশিষ্টজন। বাংলাদেশ আর বিদেশ থেকে সিলেটিরা এসেছে, এই উৎসাহ আর অদম্য সাহস এটা সিলেটিদেরকে একটা ওদের আইডেন্টিটি। বিশ্বের বড় বড় জায়গাত আর বড় বড় পজিশন লইয়া আমরা সিলেটি হল যে মিলামেলা একত্রিত হয়েছে, এটা আমার কাছে অন্য একটা ফিলিংস লাগে। আর আমরা এটার মধ্যে প্রমাণর যে সিলেটিরা জিন যাইব অন ইউনাইটেডলি সিলেটি মুভ করব। উৎসবে আসা সব বয়সী সিলেটিরা গল্পে আড্ডায় ছিলেন মাতোয়ারা। আমার এখানে আমার বাবা মার সঙ্গে এসে খুব ভালো লাগছে। এই ধরনের প্রোগ্রামটা অ্যাকচুয়ালি আমার জন্য একটা সারপ্রাইজ হতে পারে, তো আমার অনেক ভালো লাগতেছে। আমার ভালো লাগে, আমি আমেরিকা থেকে আইসি, আইয়া তো অত সিলেটি যে দেখবো কলকাতার, আমি আসলে বিলিভ করছি না। একই ভাষায় কথা বলি, উই ডোন্ট ফিল দ্যাট উই আর ডিফারেন্ট ফ্রম ইচ আদার, হ্যাঁ উই বিলং টু দ্য সেম প্লেস। উৎসবে যোগ দেওয়া সিলেটিদের মনে